হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস টেনের যে সমস্ত ইতিহাসের অধ্যায় আছে সেগুলো আমরা চ্যাপ্টারে আলোচনা করছি। আজকে চ্যাপ্টার তৃতীয় অধ্যায়, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও সামন্ত নীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। সো প্রথম প্রশ্ন, ব্রহ্মদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সাম্রাজ্য বিস্তারের ইংরেজদের প্রতিদ্বন্দ্বী ছিল কোন বিদেশি শক্তি? ব্রহ্মদেশে অর্থাৎ বর্তমানে মায়ানমার ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে ইংরেজদের প্রতিদ্বন্দ্বী ছিলেন ফরাসি শক্তি। নেক্সট হচ্ছে, প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ কবে হয়? প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ কবে হয়? 1824 থেকে 26 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ হয়। নেক্সট হচ্ছে, ইয়ান্দাবুড সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইয়ান্দাবুডের সন্ধি হয়েছিল ইংরেজ কোম্পানি ও ব্রহ্মদেশের মধ্যে। দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ডালহৌসি ছিলেন দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সময় বড়লাট। নেক্সট হচ্ছে, দোস্ত মোহাম্মদ কে? আফগানিস্তানের আমির। দোস্ত মোহাম্মদ হচ্ছেন আফগানিস্তানের আমির। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, কোন শক্তির ভয়ে ইংরেজ আফগানিস্তান ও তিব্বতের নীতি চালিত হয়? কোন শক্তির ভয়ে ইংরেজের আফগানিস্তান ও তিব্বত নীতিতে চালিত হয়? এখানে রুশ শক্তি ভয়ে। নেক্সট হচ্ছে, কে তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান? বড়লাট কার্জন। এখানে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ইয়াং হাজব্যান্ড মিশনের সঙ্গে কোন বড়লাটের নাম যুক্ত? তো বড়লাট কার্জন। পরের প্রশ্ন, কার নেতৃত্বে লর্ড কার্জন তিব্বতে অভিযান প্রেরণ করেন? কর্নেল ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডের নেতৃত্বে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার্জন তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান? 1904 খ্রিস্টাব্দে কার্জন তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান। 1904। ম্যাকমোহন লাইন কাকে বলে? ভারত ও তিব্বত সীমান্ত রেখাকে ম্যাকমোহন লাইন বলা হয়। বর্তমানে ভারত ও চীন সীমান্তকেও ম্যাকমোহন লাইনের আওতায় আসে। নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে লর্ড কার্জন তিব্বতে অভিযান প্রেরণ করেন? কর্নেল ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডের নেতৃত্বে লর্ড কার্জন। আমাদের পরবর্তী অধ্যায় হবে তৃতীয় অধ্যায়, রেলপথ ও শিল্পায়ন নিয়ে, যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস।